নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ল দুই ব্যক্তি। 43 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল গভীর রাতে শান্তিপুর বাইপাস এলাকা দিয়ে ওই দুই ব্যক্তি নিষিদ্ধ কাশির সিরাপ পাচার করছিল। গোপন সূত্রে খবর পায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই এলাকায় হানা দিয়ে ওই দুই ব্যক্তির কাছ থেকে 43 বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। পাশাপাশি ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত দুই ব্যক্তির নাম চন্দন দাস ও যাদব মজুমদার। ধৃত দুজনেরই বাড়ি শান্তিপুর থানা এলাকাতেই। বৃহস্পতিবার ধৃত দুই ব্যক্তিকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।